এই আয়াতটা খুবই একটা বিরাট ব্যাপার। এখানে আল্লাহ বলছে আমাদেরকে আগে বলেছে যে তোমরা তোমাদের কাজ হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা তো ফরজ। তো এই আয়াতে কিন্তু আমাদের বিষয়টা শিথিল করে দিলেন, নিজেদেরকে বাঁচাও, তোমরা নিজেদেরকে বাঁচাও, যারা ক্ষতি করে তারা তাদের দ্বারা তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, নিজেদেরকে বাঁচাও। এটা হলো আমাদের একেবারে সর্বশেষ মুক্তির একটা পথ। আপনি নিজে জেনে শুনে আপনার অন্যায় করিয়েন না, আপনি পারিবারিকভাবে পর্দা মেনটেন করে এটা আপনি করেন, এটা আপনার নিজের দখলে। কিন্তু পারিবারিকভাবে পর্দা কয়টা লোকে মেনটেন করে? আলেমদের মধ্যে মনে হয় শতকরা একজন এটা করে না। তাহলে আলাইকুম আনফুসুমাজ্জাল্লাহ, সেটা আপনি করছেন না। তাহজিব সেন্টার ইউটিউব চ্যানেল প্রতিদিন দেশের সেরা ইসলামিক স্কলারসদের বক্তব্য শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসউলান আশিয়া ইন তুবদালাকুম তাসুকুম ওয়া ইন তাসালু আন্না ইউনাযিলুল কুরআন তুবদালাকুম আফাল্লাহু আনহা আল্লাহু গাফুরুন হালিম। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, বিভিন্ন বিষয় সম্পর্কে তোমরা অধিক প্রশ্ন করিও না। আল্লাহ যেটুক বলে, রাসূল যেটুক বলেন, ওইটুক শুধু চুপ করিয়া মানার চেষ্টা করো, প্রশ্ন করো। প্রশ্ন করাটা আল্লাহ পছন্দ করেন না। আমাদের কাছে মানুষ খুব জটিল জটিল প্রশ্ন করে, যেগুলো তার না করলেও হয়, কি একটা মানুষের স্বভাব। মানুষ হলো ইনকুইজিটিভ, জন্মগতভাবে মানুষ অনুসন্ধিৎসু। কিন্তু আসলে আল্লাহ কি বলেন যে তোমরা প্রশ্ন করো না, অধিক প্রশ্ন করো না। এনতুবদালাকুম তাসুকুম, তোমরা যে বিষয়ে প্রশ্ন করছো এটা যদি প্রকাশ করে দেওয়া হয় তা তোমাদেরই খারাপ লাগবে। তোমরা যে বিষয়ে প্রশ্ন করছো এটা যদি প্রকাশ করে দেওয়া হয় তা তোমাদেরই খারাপ লাগবে। অনেক যাই বলতো, ইয়া রাসূলুল্লাহ আমার বাবাকে, তো আরবদের তো জেনা ছিল একটা কমন, আরবের মানে ব্যাপকভাবে জেনার প্রচলন ছিল। কার বাপকে এটা যদি আল্লাহ রাসূল বলে দেন তা তোমার খারাপ লাগবে। তা আল্লাহ বলেন যে বেশি প্রশ্ন করিও না, যদি আল্লাহ প্রকাশ করে দেয় তো তোমাদের এটা খারাপ লাগবে। একজনে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হজ ফরজ কি আমাদের জন্য এবছরের জন্য না প্রতি বছরের জন্য? এই প্রশ্ন। কিন্তু এই প্রশ্ন না করাই ভালো ছিল, কিন্তু হজ তো জীবনে একবার করলে হয়। কিন্তু ওই লোকটা প্রশ্ন করলো, আলে আমেনা হাজা, এটা শুধু আমাদের এই বছরের জন্য না আবাদুল্লাহ সারা জীবন প্রতি বছর হজ করতে হবে? তা আল্লাহ বলেন, যদি আমি এটা এখন বলি যে প্রতি বছর করতে হবে, তাহলে এটা আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এটা তোমার জন্য প্রতি বছর ফরজ হবে। তাই প্রশ্ন করিও না, প্রশ্ন করো না। আল্লাহ যা বলছেন আমি শোনাচ্ছি এবং এটার ব্যাখ্যা আমি দিচ্ছি, এটা একটু শোনো, আমি যা বলি তাই শোনো, জিজ্ঞাসা করো না। কাজে এই জন্য অধিক প্রশ্ন করা, এটা অবশ্য জ্ঞানের জন্য আপনি প্রশ্ন করতে পারেন, মানুষের মনের চাহিদা, কিন্তু তার মধ্যেও সংযমী হইতে হবে। প্রশ্ন খুব বেশি করা কখনোই ভালো না। নিজে 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 বোঝার চেষ্টা করেন, আল্লাহর কাছে জ্ঞান চান। হ্যাঁ, এটা প্রশ্ন করাটা, এটা অনেক ক্ষেত্রে খারাপ। প্রশ্ন করলে অনেক সময় ওস্তাদরা বেজার হন। আমার ছাত্র জীবনে আমি ক্লাসের ফার্স্ট বয় ছিলাম, কিন্তু আমি কোনোদিন যদি না বুঝতে পারছি তো শিক্ষাকে জিজ্ঞাসা করিনি। এই জন্য জিজ্ঞাসা করলে শিক্ষক মনে করবে যে ও ব্রেনি ছিল, জানে আমাকে ঠকাবার জন্য বোধ হয় প্রশ্ন করছে। এইটা শিক্ষক মনে করে কি না এই ভয়তে আমি অনেক সময় না বুঝেও প্রশ্ন করি নি। তারপর নিজে এটা বোঝার চেষ্টা করছি, আল্লাহ হয়তো বোঝার তৌফিক দিছে। তা আমি এটা ভয় করছি যে আমি প্রশ্ন করলে শিক্ষক আমাকে সন্দেহ করতে পারে। এই জন্য প্রশ্নের ব্যাপারটা হলো কি, অনেক সময় মন খারাপ হয়, আমাদেরও মন খারাপ হয়। মানুষ এমন প্রশ্ন করে যেটা জরুরি না, এগুলি প্রশ্ন করে, ইলিন কোথায়, সিজিন কোথায়। তা আমি বলি আপনি কোথায় সেটা বলেন, আপনার ঠিকানাটা বলেন তো, যে কোন জায়গায় আপনার ঠিকানা। আপনি যে পৃথিবীতে বসে আছেন এটা তো আপনাকে নিয়ে উড়ে বেড়াচ্ছে ঘন্টায় 300-200 মাইল বেগে আপনাকে নিয়ে যাচ্ছে, তা আপনি কোথায় আছেন সেটা বলেন, ইলিন সিজিনের খবরটা পরে নেবেন। এটা হলো আমাদের জ্ঞানের অভাব, আমরা জানি না। এটা তো কোরআনে আল্লাহ বলছে, নকুল্লন ফি ফালাকে ইয়াসবাহুন, এই তোমাদের সামনে যা কিছু দেখতে পাচ্ছ সবগুলি আকাশে উড়ে বেড়াচ্ছে। তো এখন উড়ে বেড়াবার গতি, আমাদের পৃথিবীটার গতি হলো 43,200 মাইল বেগে ঘন্টায়। তা আপনার ঠিকানা কোথায়? জাহাজের সিট করিয়ে বসে আছেন, ওইটি আপনার ঠিকানা হলো কি? রেলগাড়ির টিকিট করিয়ে সিটে বসেন, ওইটি আপনার ঠিকানা হলো? তো রেলগাড়ির টিকিট করিয়ে যে সিটে বসেন ওটা যদি আপনার ঠিকানা না হয়, তো পৃথিবীতে আপনি যেখানে বসে আছেন এটা আপনার ঠিকানা না। সুবহানাল্লাহ বলেন, সত্য কিনা বলেন, যে আপনি রেলগাড়ির টিকিট করে যে সিটে বসেন আপনার ঠিকানা না, আর এই পৃথিবীতে আপনি যে জায়গায় একটু বেশি জায়গা নিয়ে বসছেন এটা আপনার ঠিকানা না। ঠিকানা আপনার সামনে, আপনার ঠিকানার সামনে, এটা আপনাকে জানতে হবে। তো এই জন্য আল্লাহ বলেন,
ইন তুবদালাকুম তাসুকুম, তোমাদের জন্য যদি এই বিষয়গুলি উন্মুক্ত করা দেওয়া হয় তোমাদের খারাপ লাগবে। ওয়ান তাসাল্লানা হিনুজাল কোরআন তুবদালাকুম, আর কোরআন যখন নাজিল হতে থাকে তখন তোমরা কোনো বিষয়ে প্রশ্ন করলে সেটা কিন্তু আল্লাহ স্পষ্ট করে বলে দিবেন। কোরআন নাজিল হওয়ার যুগ যখন চলতে থাকে এই সময় প্রশ্ন করলে বিষয়টা কিন্তু আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। কাজে এই জন্য তোমরা এগুলো প্রশ্ন করো না, আল্লাহ যা বলেন রাসুল যা বলেন ওইটি শুনে ওইটার মধ্যে তোমরা সীমিত থাকো, আর আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে বোঝার তৌফিক দেন, কিন্তু প্রশ্ন করিও না। কোরআন নাজিল হওয়ার সময় প্রশ্ন করলে বিষয়টা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেবেন, বলে দেবেন যে এটা এই, তখন তোমরা বিপদে পড়বে। আল্লাহ গাফুরুন হালিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অনেক ধৈর্য, হালিম মানে প্যাশেন্ট মানে খুব ধৈর্যশীল, আল্লাহ তাআলা অতি ধৈর্যশীল। কাজে এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের আমলের জন্য শাস্তি দেন না। কচালা কমেন কাবলিকুম, তোমাদের আগের জাতিরা এভাবে প্রশ্ন করেছে নবীকে, নবীকে এভাবে প্রশ্ন করেছে এবং নবীকে তারা প্রশ্ন করে তারা বিপদগামী করতে চেয়েছে, কিন্তু সুম্মাস বাহু বেয়া কাফেরিন, তারপর নবী যখন বিষয়টা স্পষ্ট করে বলে দিয়েছেন, বলে দেওয়ার পরে তারা কুফুরি করেছে, সেটা তারা পালন করতে সক্ষম হয় নাই। কাজে প্রশ্ন করলেই জটিল, প্রশ্ন করলেই জটিল হবে, আর প্রশ্ন যদি না করো তা রাসুল যা বলেন আল্লাহ যা বলেন ওর মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকো, আর প্রশ্ন করলে তার উত্তর যতই দেওয়া হবে ততই তোমার জটিলতার মধ্যে পড়বে। পড়ছে না বনি ইসরাইল দিয়ে বসে একটা গাই কেনো, একটা গাই জবাই করো, তো একটা গাই জবাই করলেই তো হতো, তো একটা রং কেমন, বয়স কত, কত গরু আমাদের আছে, এই করতে করতে একটা গরুই পাওয়া গেল, সেই গরুটা তাদেরকে কী দাম দিতে হলো, চামড়ার মধ্যে যতগুলি স্বর্ণ মুদ্রা ধরে এই মুদ্রা দিয়ে গরুটা তারা কিনতে বাধ্য হলো। এটা কিন্তু প্রশ্নের কারণে, প্রশ্ন না করলে একটা গরু যাবে কাছে একটা গরু ধরিয়ে যাবে দাও, কিন্তু প্রশ্ন, এই জন্য আল্লাহ বলেন যে প্রশ্ন করলে যে অবস্থাটা হবে বিষয়টা আরও পরিষ্কার করে আল্লাহ দিবেন, কিন্তু তখন তোমাদের জন্য এটা পালন করা জটিল হবে এবং তোমরা না পেরে তোমরা এটাকে অস্বীকার করবে, তোমরা কাফের হবে, কাফের না অস্বীকার করবে। এরপর আল্লাহ বলেন মা জাআলনা মিন বাহিরাতিহিম ওয়ালা সায়বাতিহিম ওয়ালা ওসীলাতিহিম ওয়ালা হাম, এই বিষয়গুলি হলো বাহিরা সাহেবা ওসিলা হাম, এগুলি হলো আরব দেশের মোশেকরা কাল্পনিকভাবে পশুর ব্যাপারে এটা করত। বাহিরা হলো এমন পশুকে মানে বয়স্ক পশুকে তারা চিহ্নিত করে ছেড়ে দিত যে এই উটের পিঠে সওয়ার হওয়া হবে না, এই উটের দুধ পান করা হবে না, এই উটকে ছেড়ে দেওয়া হলো, এর উপরে একে কেউ বাধা দিবে না, যেখানে সে সেখানে খাবে, যার খেতে যাবে সে খেতে খাবে, ইটকেও বাধা দিবে না, এভাবে তারা এই বাহিরা উট করতো। আর সাইবাটাও ঠিক ওই একই ধরনের, যে এটাকে আমি আমার দেশে আছে যে এটা কি এটা ছাগল ছাড়িয়ে দেওয়া, ছাগল ছাড়িয়ে দিয়েছে কার নামে, গাজীর নামে, কালুর নামে, না আল্লাহর নামে, কার নামে, এই সার এটা ছাড়িয়ে দেওয়া, বলো এটা কেউ বাধা দেবে না, এরা সবাই খাবার খাবে, এই যে ছাড়িয়ে দেওয়া, এগুলো হলো এই বাহিরা সাইবা ওসিলা হামি, এগুলি সব একই ধরনের। ওসিলা হলো বকরি, বকরির মধ্যে এক শ্রেণীর বকরিকে তারা হারাম ঘোষণা করতো, আর হামি হলো এক শ্রেণীর উট, যে উটটা সম্পর্কে বলা হয়েছে যে উট অন্তত দশটা উটনিকে গাভীন করেছে, এই ধরনের উটকে তারা হামি বানাইয়া এটাকে ওরকম ছেড়ে দিত, এটা এটাকে কেউ স্পর্শ করবে না, এটাকে কেউ বাধা দেবে না, স্বাধীনভাবে চলাফেরা করবে। এই ধরনের জাহিলিয়াত তারা কতগুলি পশু, গরু, ছাগল, উট, এগুলিকে এভাবে তারা মানে হারাম করতো, যেটা হারাম এটার ব্যবহার করা হারাম, দুধ খাওয়া হারাম, সওয়ার হওয়া হারাম, এটা গোশত খাওয়া হারাম, এটা খাওয়া যাবে না। তা আল্লাহ বললেন যে এগুলো আল্লাহ বলে নাই, তোমরা যে পশুগুলো এইভাবে নিজের ইচ্ছা এইভাবে বলে বলে হারাম করেছ এটা আল্লাহ বলে নাই। ওলাকেন্নাল্লাযীনা কাফারু ইয়াফতারুনা আল্লাহে কাযিবা, বরং কাফেরা আল্লাহর উপরে মিথ্যা রচনা করছে, কাফেররা বলছে আল্লাহ আমাদেরকে বলছে, কিন্তু আল্লাহ বলে না আমি বলিনি, কথা বলতে পারছেন? এই জন্য আল্লাহ বলছেন ওলাকেন্নাল্লাযীনা কাফারু ইয়াফতারুনা আল্লাহ কাযিবা, কাফের আল্লাহর উপরে মিথ্যা রচনা করেছে, মিথ্যা বলছে যে আল্লাহ এটা আমাদেরকে বলছে, কিন্তু আল্লাহ বলে আমি এটা বলি নাই। ওয়াকসারুম লা ইয়াকুলুন, তাদের অধিকাংশরা বিষয়টা জানে না। কাজে এইভাবে নিজের ইচ্ছায় কাল্পনিকভাবে কোনো পশুকে হারাম করা, এটা আমাদের দেশে এখনও আছে, জঙ্গলে আপনি গরু ছাগল পাবেন, মুরগি পাবেন, কি এগুলো গাজীর নামে ছেড়ে দেওয়া হয়েছে, কোন গাজী কোন আল্লাহর লিছিল কি থাকতেই পারে, কিন্তু এই জন্য তো তার নামে পশু ছেড়ে দেওয়ার কোনো বিধান থাকবে না। ওয়াইজা কিরাম তাআলা ইলা মা আনজালাল্লাহু আলা রাসূল, যখন তাদেরকে বলা হয় যে আসো ওই দিকে আসো যা আল্লাহ নাজেল করছেন, আল্লাহ যা নাজেল করছেন এবং রাসুলের প্রতি যা নাজেল হয়েছে,
এর প্রতি তোমরা আসো কলু তখন তারা বলে হাসবুনা মাওজাদনা আলাইহি আবানা আমাদের জন্য ওগুলোই যথেষ্ট যার উপরে আমরা আমাদের বাপদাদাকে পেয়েছি আমার বাপদাদাকে আমরা যে নিয়ম রীতিরূপে পেয়েছি ওটাই যথেষ্ট আমরা রাসূলের কথা নূতন কথা শোনাও কর দরকার নাই আল্লাহ বলেন আওলাকানা আবুম লা আলামুনা শাইওয়ালা হেদাদুন যদি এমন হয় বিষয়টা যে তাদের বাপদাদারা কিছু জানতো না কোনো হেদায়েত প্রাপ্তও ছিল না তারপর কি অন্ধভাবে বাপদাদা অনুসরণ করবে বাপের মতো বাপ হইরে অনুসরণ করা যায় যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম এই হলো এই বাপের মতো বাপ এর অনুকরণ করা যেতে পারে কিন্তু এখানে বলেন যে বাবারা হেদায়েত প্রাপ্ত হয় না আর জানেও না কিছু এইরকম বাপের অনুকরণ করবে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসুকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম ইন আল্লাহ ইয়ামুরুকুম জামিয়ান ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে রক্ষা করো তোমাদের উপরে নিজেদেরকে রক্ষা করা ফরজ করে দেওয়া হয়েছে লায়াদুররুকুম মান দাল্লা যারা বিপদগামী হয় তারা তোমাদের ক্ষতি করতে পারবে না ইযা হাদাইতুম যখন তোমরা নিজেরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকো ইন আল্লাহ ইয়ামুরুকুম তোমাদের সকলের ঠিকানা আল্লাহর প্রতি আল্লাহর কাছে জামিয়া সকলের সকলের প্রত্যাবর্তন আল্লাহর কাছে ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন আল্লাহ তাআলা তোমাদেরকে খবর দিবেন যা তোমরা পৃথিবীতে করতে ছিলে 105 এ পর্যন্ত আমাদের সমাদর থাকবে এই আয়াতটা খুবই একটা বিরাট ব্যাপার এখানে আল্লাহ বলছে আমাদেরকে আগে বলেছে যে তোমরা তোমাদের কাজ হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটা তো ফরজ তো এই আয়াতে কিন্তু আমাদের বিষয়টা শিথিল করে দিলেন নিজেদেরকে বাঁচাও তোমরা নিজেদেরকে বাঁচাও যারা ক্ষতি করে তারা তাদের দ্বারা তোমরা ক্ষতিগ্রস্ত হবে না নিজেদেরকে বাঁচাও এটা হলো আমাদের একেবারে সর্বশেষ মুক্তির একটা পথ আপনি নিজের জেনে শুনে আপনার অন্যায় করিয়েন না আপনি পারিবারিকভাবে পর্দা মেনটেন করে এটা আপনি করে এটা আপনার নিজের দখলে কিন্তু পারিবারিকভাবে পর্দা কয়টা লোকে মেনটেন করে আলেমদের মধ্যে মনে হয় শতকরা একজন এটা করে না তাহলে আলাইকুম আনফুসুমাসাল্লাহ সেটা আপনি করছেন না তুমি নিজেকে রক্ষা করো তুমি নিজে কখনোই সুদের কারণে স্বেচ্ছায় ঢুকিও না এখন আপনার বাড়ির ট্যাক্স দিতে হবে আপনার বিদ্যুৎ বিল দিতে হবে পানির বিল দিয়ে যদি ওরা সুদ ঢুকাই দেয় সেটা আপনি করতে পারবেন না কিছু আমরা বাজারে কেনাকাটা করি সব জিনিসে ভ্যাট ট্যাক্স আছে এটা না দিলে আমরা কিনতে পারবো না এটা আপনার না এটা এটা ওরা করছে এটা ওরা বুঝবে কিন্তু আপনি নিজে নিজে ঢুকিয়েন না এটা কিন্তু কথাটা সেটা যে নিজেকে তোমরা রক্ষা করো তো যে বিষয়গুলি আপনার নিজের মধ্যে আপনি পর্দা রক্ষা করবেন আপনি আপনার এই শালা বউ চাচাতো বোন মামাতো বোন এদের সাথে দেখা দেওয়া যায় নাই এটা আমরা কয়েকজন আমি মেনে চলছি বলেন ভবিষ্যতে চাষির সাথে দেখা দেওয়া যায় নাই এটা আমরা কয়েকজনে মেনে চলছি তা আল্লাহ বলছেন নিজেদেরকে বাঁচাও তাহলে আমি তোমাদেরকে মাফ করব এখন তোমরা নিজেদের মধ্যে যেটা পারো সেটাও যদি না করো তাহলে তোমরা তো শাস্তি ভোগ করবেই এই জন্য আল্লাহ বলছেন তোমরা নিজেদেরকে রক্ষা করো যারা বিপদগামী হয়েছে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যখন তোমরা নিজেরা হেদায়েতের উপরে থাকো এই জন্য আপনার ক্ষমতা বলে যতখানি আপনার অধীনে যেটা আছে আপনার পরিবারকে আপনি যদি পর্দার মধ্যে রাখেন তো এটা আপনাকে রাষ্ট্র বা অন্য কেউ বলবেন না যে পর্দার বাইরে বাইরে করো আপনি যেভাবে ছেলে মেয়ে লালন পালন করেন সেভাবে করেন আপনি নিজে সেভাবে চলাফেরা করেন কিন্তু এগুলি যে সমাজের অবস্থা কতই খারাপ আমরা কোনো কোনো জায়গায় মাহফিল করতে গেলে দেখছি ম্যাডাম আমাদেরকে খাবার পরিবেশন করার জন্য বেরিয়ে আসতেছে তখন আমরা লজ্জায় কী বলবো কি না বলবো অনুরোধ করি যে ম্যাডাম আপনি থাকেন আমরা যারা আছি ম্যানেজ করতে পারবো কিন্তু এটা তো তাকে শিক্ষা দেওয়া হয় সে মহিলা মানুষে মনে করছে যে এই ম্যাডামে খাবার সরবরাহ করলেই বোধ হয় হুজুর খুব খুশি হবেন কথা বুঝতে পারছেন কিন্তু আসলে যেটা এতই অবস্থা যে আমাদের মনে হয় যখন পালাবো কোথায় না কী করবো আমাদের খানাই বন্ধ হয়ে যাবে এরকম অবস্থা হলে কাজে এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করো যতখানি তোমার জুরিসডিকশনের মধ্যে তোমার অধীনে তোমার ক্ষমতায় যতখানি আছে সেখানে তুমি যদি মেনে চলো তাহলে যারা বিপদগামী হয়েছে তারা তোমার ক্ষতি করতে পারবে না কাজে এই জন্য এটা আপনাকে সর্বশেষ সীমানার কথা এটা নেই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে তুমি নিজেকে নিজে রক্ষা করো কিন্তু তাও যদি আমরা রক্ষা না করি তাহলে তো আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো না কারণ এই জন্য নিজেরা যতখানি সম্ভব সতর্ক হয়ে আমরা নিজস্ব আমরা যেন শরীয়ত বিধি কোনো কার্যকলাপে অংশগ্রহণ না করি এ আথরুদুর 105 নম্বর পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন